জ্যোতিকা, বরিশালে দুই দিনের ব্যবধানে প্রতি কেজি আকার এবং প্রকারভেদে মাছে দাম কমেছে 20 থেকে 70 টাকা পর্যন্ত। রমজানের আগের দিন যে দামটা ছিল তার থেকে কিন্তু আজকে কিছুটা কম দেখা যাচ্ছে, এবং সকাল থেকে বাজারে ক্রেতা সমাগমও কম দেখা যাচ্ছে। যেহেতু রোজার সময় কিন্তু এই সময়টাতে বাজারের লোকজন কিংবা যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু সমাগমটা কম করেন, একটু বেলা গড়াবার সাথে সাথে কিন্তু তাদের ভিড়টা আসলে দেখা যায়। এবং বরিশালের বাজারে আজকে চাষের মাছ যেগুলো রয়েছে সেগুলোর সরবরাহ বেশ ভালো দেখা যাচ্ছে, চাহিদার তুলনায় সরবরাহ মোটামুটি ভালো থাকার কারণে কিন্তু দামটা কিছুটা কমেছে। পাঙাশ মাছের কথা যদি বলি, পাঙাশ মাছ 140 থেকে 150 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটি দুই দিন আগেও 160 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। এছাড়া তেলাপিয়ার কথা যদি বলি, 130 থেকে 160 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা গত দুই দিন আগে 130 থেকে 180 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া বোয়াল মাছ দেখা যাচ্ছে, নদীর বোয়াল মাছ 350 থেকে 400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া পাবদা মাছ 320 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটি গত দুই দিন আগে 350 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। এছাড়া রুই মাছের কথা যদি বলি, রুই মাছে 240 থেকে 300 টাকা এবং কাতল 280 থেকে 350 টাকা, দুই ধরনের মাছই কিন্তু গত দুই দিন আগে 260 থেকে 370 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছিল। এছাড়া কোরাল মাছের দাম আগের মতোই রয়েছে, 600 থেকে 700 টাকা কেজি দরে আকার ভেদে বিক্রি হচ্ছে। এবং অন্যান্য যে মাছের কথা যদি বলি, চিংড়ি মাছ 600 থেকে 700 টাকা এবং কোয়া মাছের সরবরাহ খুবই কম, 300 থেকে 350 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া শিং মাছ যেটি রয়েছে সেটি 250 থেকে 320 টাকা কেজি দরে আজকে বাজারে বিক্রি হচ্ছে। এবং আরেকটু যদি বলি, বরিশালের এই বাজার থেকেই মূলত বরিশালের আশেপাশের যে বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু মাছের সরবরাহ হয়ে থাকে, এবং এই বাজারটিতে যে চাষের মাছগুলো আনা হয় সেগুলো কিন্তু সরবরাহ করা হয় বেশিরভাগ ময়মনসিংহ, যশোর, খুলনা এসব জায়গা থেকে কিন্তু এই মাছগুলো সরবরাহ হয়ে থাকে। এবং সেখান থেকে যদি সরবরাহ ঘাটতি থাকে সেক্ষেত্রে কিন্তু এই প্রভাবটি এই বাজারে পড়ে। তবে রমজান উপলক্ষে রমজানের আগের দিন যে বাজারে চাহিদা ছিল সেই তুলনায় কিন্তু আজকে বাজারে চাহিদা কমেছে, এবং যার কারণে কিন্তু দামও কিছুটা কম দেখা যাচ্ছে এবং চাহিদার তুলনায় সরবরাহও কিছুটা বেশি রয়েছে। তবে নদীর মাছের সরবরাহ একদমই কম, দেশের 6টি অভয়াশ্রমে যে নিষেধাজ্ঞা রয়েছে সেই কারণেও কিন্তু নদীর মাছের সরবরাহটা কম দেখা যাচ্ছে। অন্যদিকে চাষের মাছ যেটি রয়েছে সেটি সরবরাহ ঠিক থাকায় দামটা কিছুটা কম রয়েছে। তবে ক্রেতারা যেটি বলছেন যে দামটি আরও নিয়ন্ত্রণে আনা দরকার, যেহেতু রমজান মাস চলছে সেক্ষেত্রে দামটি যদি আর একটু নিয়ন্ত্রণে থাকে সেক্ষেত্রে তাদের কিন্তু কেনাকাটা করতে কিছুটা সুবিধা হবে বলে জানিয়েছেন। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন যে সরবরাহ স্বাভাবিক হলে দামটি আরও কমে যাবে বলে মনে করছেন তারা, এবং বরিশালের এই বাজারটি থেকেই মূলত বরিশালের আশপাশের যে বাজারগুলো রয়েছে সেগুলো কিন্তু মাছ সরবরাহ হয়ে থাকে, সুতরাং এখানে দাম বাড়লে কিংবা কমলে সেই প্রভাবটি কিন্তু স্থানীয় অন্যান্য যে বাজার রয়েছে সেখানে পড়ে। তো বরিশালের মাছ বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জ্যোতিকা ধন্যবাদ। অমিত, এবার চলে যেতে চাই হবিগঞ্জে, সেখানে আছেন আমাদের আরেকজন সহকর্মী কাজল। জানাবেন যে দেখছিলাম বরিশালের মাছের সরবরাহ বা দরদামের খবর, এবার জানতে চাই হবিগঞ্জে মাছের সরবরাহ এবং দরদাম কেমন দেখছেন। জ্যোতিকা, মূলত ফেব্রুয়ারির পর থেকেই হবিগঞ্জের বাজারগুলোতে যে দেশীয় হাওর বা বিলের যে মাছগুলো সেগুলো সরবরাহ আসলে কমে যায়। আজকে বাজারে এসে আমরা যেটি দেখেছি আসলে হাওর বিলের যে মাছ, দেশীয় মাছগুলো সেগুলো একেবারে, কিছু দেশীয় মাছ বাজারে উঠেছে যেগুলো চাষের মাছ, মূলত পুকুরে চাষ করা দেশীয় বিভিন্ন মাছ যেগুলো রয়েছে আসলে ট্যাংরা বা শিং মাছ, মাগুর মাছ, এগুলো। এর বাহিরে আসলে বাজারে মাছের সরবরাহ ভালো রয়েছে, তবে কার্ভ জাতীয় বিভিন্ন মাছ রয়েছে, পাশাপাশি রুইয়ের সরবরাহটা আমরা বেশি দেখেছি। তবে একটি বিষয় হচ্ছে যে ব্যবসায়ীরা যেটি বলছেন যে আজকে এবং গতকালকে মাছের দাম কিছুটা কম, যেহেতু আসলে রমজান, পহেলা রমজান এবং আজকে যে কারণে আসলে যে ক্রেতারা তারা আসলে বাজারে খুব একটা আসছেন না, সেই কারণেই মাছের দাম কিছুটা কমেছে। তবে রমজানের আগে বেশি ছিল, আজকে যদি দামটি একটু আপনাদেরকে জানাতে চাই, যেমন রুই বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা এবং মৃগেল 200 থেকে 220 টাকা, কার্প জাতীয় বিভিন্ন যে মাছগুলো রয়েছে সেগুলো 300 থেকে 350 টাকা, চিংড়ি যেটি মাঝারি আকারের সেটি 800 টাকায় বিক্রি হচ্ছে, এবং বোয়াল ছোট যেটি সেটি বিক্রি হচ্ছে 350 থেকে 380 টাকা, এবং বড় আকারের যে বলগুলো রয়েছে সেগুলো 750 থেকে 800 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, এবং মাগুর বিক্রি হচ্ছে 650 থেকে 700 টাকা, এবং শোল যেটি ছোট সাইজের সেটি বিক্রি হচ্ছে 350 টাকা কেজিতে। তবে ব্যবসায়ীরা
যেটি বলছেন যে যেহেতু আসলে রমজানের কারণে প্রথম অবস্থায় ক্রেতার কিছুটা ক্রেতা বাজারে খুব একটা আসছে না, সেই কারণে মাছের দাম কিছুটা কমেছে। তবে আগামীকাল থেকে আসলে মাছের সেই দামটি আবার বাড়তে পারে, এবং যে সরবরাহের বিষয়টি সেটি আসলে তারা বলছেন যে পর্যাপ্ত সরবরাহ রয়েছে, যদিও সবগুলো মাছই কাঠ জাতীয়, তবে সরবরাহ থাকার কারণে তারা বলছেন যে মাছের বাজার যেটি সেটি কিছুটা বাড়লেও আসলে খুব বেশি যে বাড়বে সেটি কিন্তু নয়। তবে আমরা এখানে যে ক্রেতা তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন যে আসলে মাছের যে সরবরাহ সেটি থাকলে দেশি মাছের বাজারে কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে, কিন্তু সেই তুলনায় দেশীয় মাছগুলো বাজারে উঠছে না, যেগুলো উঠছে সেগুলো যেহেতু চাষের মাছ, সেই কারণে আসলে ক্রেতাদের যে চাহিদা সেটি আসলে হবিগঞ্জের বাজারগুলো পূরণ করতে পারছে না। বরিশাল ও হবিগঞ্জ থেকে মাছের সরবরাহ দরদাম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।